শামসুল আইম্মা আল্লামা সারুকসির শাগরি উনি বলেছেন বুখারী শরীফ নিয়ে আমি লঞ্চে উঠেছিলাম লঞ্চ ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেছে আমি বুখারীটাকে জড়িয়ে ধরে বসে আছি আর দোয়া করতেছি আল্লাহ লঞ্চটা যেন না ডুবে আশেপাশে সমস্ত লঞ্চগুলি ঝড়ে ডুবে গেছে আমার এই লঞ্চটা ডুবেনি যেদিন থেকে ওনার এই কথাটা শুনেছি ওইদিন থেকে আমিও আমি তো দীর্ঘ সফরে থাকি সব সময় তো আমি বুখারী শরীফটা গাড়িতে রাখি তো আমার এক খুব ঘনিষ্ঠজন বিশ্বরোড মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব দামাত বরকাতুহুম আলাইহি ওনাকে নিয়ে নানুপুর রওনা দিয়েছি পথিমধ্যে এক জায়গায় গিয়ে আমার গাড়ির পিছনে একটা লরি এমনভাবে মেরে দিল গাড়ির পিছনের যে গ্যাসের সিলিন্ডারটা এটা আলাদা হয়ে দূরে পড়ে গেছে অথচ আমাদের দুইজনের কিছুই হলো না তখন একটা তাজরাবা অর্জন হলো যে আল্লাহ আল্লাহর বান্দা যে কথা বলছেন এই কথাটা সহি এই জন্য খতমে বুখারির পরে যে দোয়া করা হয় দোয়া কবুল হয় এই খতমে বুখারি একজন সাহেবে এলেন সাহেবে আমল সাহেবে কামালের লিখা কিতাব হাদিস আমার থেকে বিদায় নিয়ে নিচ্ছে এই জন্য পারি না তারপরও আল্লাহ যদি তৌফিক দেন আজকে খতমে বুখারি অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি খতমে বুখারির উপরে এবং সর্বশেষ হাদিসের উপরে আমি দু চারটা কথা বলার জন্য চেষ্টা করব এবং এই হাদিসের আলোকে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন উলামায়ে মুহতারাম এখানে উপস্থিত আছেন যারা এই বছর খতমে বুখারি বা বুখারির সর্বশেষ হাদিস পড়ে ফারেগ হয়ে যাবেন তারাও উলামায়ে কেরাম তারাও মাওলানা তারাও আলেম যারা ইফতা শেষ করে আজকে পাগড়ি নিয়েছেন তারাও আলহামদুলিল্লাহ দেশের জাতির রাহবার সবাইকে শরীয়তের রায় তারা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবে আর তারা রায় পেশ করবে তারা মুফতি সাহেব তো ওনারাও ওলামায়ে কেরাম ওনারাও আলেম আর এখানে বহু কাদিম ওলামায়ে কেরামও আছেন আপনাদের মধ্যে অনেকে আছেন যদিও ওলামায়ে কেরামরা সামনে এসে গেলে ভালো হইতো আমি খতমে বুখারির সর্বশেষ হাদিস কেন পড়া হয় আপনাদেরকে একত্র করে আমরা কেন একত্র হয়েছি আর আপনাদেরকে একত্র করে এই হাদিসটা কেন শোনাইতে হবে বা পড়াইতে হবে এটার উপরে দু চারটা কথা বলবো দেখুন আজকে যারা খতমে বুখারির সর্বশেষ হাদিস পড়ে এখান থেকে মাওলানা হবে তাদেরকে সর্বশেষ হাদিসটা পড়ানো হবে এর সাথে সাথে আপনাদেরকেও এই মজলিসে সামিল করে তাদের মাওলানা এই দীর্ঘদিন পরে পরে আজকে মাওলানা হয়ে যাবে তারা যে সওয়াবটা পাবে আশা রাখি সর্বশেষ হাদিস আপনারা পরে ওই সওয়াবের সামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ উলামায়ে মুহতারাম ও মুসল্লিয়ে হাজিরিন হর তবকা কে মুসলমানো মা বোনো পরদানশীন সুনে রাহে আব লোগে ইয়ে জো মজালিস হ্যায় খতমে বুখারি কে ইন্তেজাম সে কায়েম হ্যায় বরকত ওয়ালা ইয়ে মজলিসে নসিহত মে তুম লোগে দাওয়াত কিয়াত মুনতাজিমুনি ইসপারুকিয়াকে এই জামেয়া ফারুকিয়ার তারা আপনাদেরকে দাওয়াত করে একটা বরকত ওয়ালা মজলিসে দাওয়াত করে
সবাইকে বরকত পৌঁছায় দেওয়ার জন্য আর আপনাদের কদমের বরকত মাদ্রাসায় নেওয়ার জন্যই ইন্তেজার তো এখন বিষয় হলো খতমে বুখারী কি জিনিস কেনই বা করতে হবে আর করলে আমাদের লাভ কি হবে যারা পড়ে তাদের লাভ আমাদের লাভ কি তাই না इसलिए हम पहले उसको जान लेना है जरूर खत्म बुखारी से किया मतलब और क्यों ये असहुल कुतुब बादा किताब इल्लाही हिजिस में उलमाए आलमी के इत्तेफाक राये ये असहुल कुतुब बादा किताब इल्लाही हिजिस में उलमाए आलमी के इत्तेफाक राये الجامع المسند الصحيح المختصر من امور رسول اسم اصل ہے طالب دین نام مختصر صحيح البخاري جو تم کہو لکھا ہوا امام بخاری کے جو تم دیکھ لو پہلے سے اس مدرسہ میں اس کا دور چل رہا طالبوں نے استادوں سے اس کا دور لے رہا اس کتاب کے درس آخر سے ختم ہو آج دین اس لیے مجلس ختم بخاری ہے اس کا نام ای کتاب کا نام ہوچھے کی نام صحیح البخاری ایٹا نام کن تو ایٹا نا এই কিতাবটার নাম সহজে চিনার জন্য বুঝার জন্য এই নামে ডাকা হয় কেন বলে যেই কিতাবটা যেই কিতাবটার ব্যাপারে গোটা আলম সারা বিশ্বের সমস্ত ওলামায়ে উম্মত এর একটা ইত্তেফাকে রায় খেয়াল যে বুখারী শরীফ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাবের পরে ইমাম বুখারীর এই লিখিত বুখারী শরীফের স্থান এত বড় ফজিলত ওয়ালা এক কিতাব ইমাম বুখারী লিখেছেন কে লিখেছেন কেন এটা ফজিলত ওয়ালা হলো কেন ফজিলত ওয়ালা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়া লক্ষ সাহাবির পায়ের জুতার আওয়াজ আল্লাহ রাসূল মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে শুনেন নাই একজনের পায়ের জুতার আওয়াজ শুনেছেন তিনি কে বিলাল হাবশি রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল দুনিয়াতে এসে জিজ্ঞাসা করলেন ইয়া বিলাল ماذا عملك তোমার কি আমল এমন আছে যে যার কারণে তুমি রইলা দুনিয়ায় আর আমি জান্নাতে গিয়ে তোমার সামিয়াত কোরআন আলাইক তোমার পায়ের জুতার আওয়াজ শুনেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমার তো কোনো আমল নাই শুধু একটা আমল আমি সব সময় করি যেদিন থেকে আপনার কাছ থেকে শুনেছি যে ওজুর পরে দুই রাকাত নামাজ পড়তে হয় তাহিয়াতুল ওযু যেদিন থেকে শুনেছি আল্লাহ রাসূল আমি ওই দিন থেকে এটার উপর আমল করেছি আমার একটাই দাইমি আমল আছে তাই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার এই দাইমি আমলের কারণে আল্লাহ পাক তোমাকে এই ফজিলত দিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি কি আমল করতেন যার কারণে ওনার কিতাবকে বলা হয় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব কোরআনের পরে সহিহুল বুখারী কি আমলের কারণে অথচ এরকম হাদিসের কিতাব আরো আছে না আরো অনেক আছে আমার কথা বুঝেন তো আপনারা কষ্ট হচ্ছে ফ্যান ছেড়ে দেব গরম লাগে ফ্যানগুলো ছেড়ে দাও গরম লাগতেছে মানুষ তো বেশি
জ্ঞান ছেড়ে দাও, তাই না? আচ্ছা হযরত ইনাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সামান্য একটা আমল করার কারণে ওনার এই ফজিলত, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই কিতাব এত ফজিলত বলা হলো কারণ কি? ওনাকে জিজ্ঞাসা করা হলো কেন এই ফজিলত, বলে যে আমি এই কিতাবের প্রতিটা হাদিস, প্রতিটা তরজমাতুল বাব নতুন ওযু আর নতুন গোসল করে, নতুন করে ইস্তিখারার নামাজ পড়ে আল্লাহ রাসূলের থেকে যখন এটা দিক নির্দেশনা পাইতাম, আল্লাহ থেকে দিক নির্দেশনা পাইতাম যে এটা সহিহ হাদিস, তখন আমি এই কিতাবের মধ্যে এই হাদিসটা লিখতাম। বলেন তো বেলাল হাবশী একটা একটা কথার উপরে আমল করলেন, দুনিয়ার থাকতে ওনার জুতার আওয়াজ জান্নাতে শোনা গেল। আর ইমাম বুখারী কতগুলি আমল করলেন, নতুন অজু নতুন গোসল আবার ইস্তেখারার নামাজ পড়ে মশওয়ারার, ইস্তেখারার মানে আল্লাহর মশওয়ারার অপেক্ষা করতেন। এই জন্য এই কিতাবটা আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব। কে লিখছেন? ইস কিতাব কো সহিহুল বুখারী কেউ কহতে হ্যায় লোগ, ये सवाल के जवाब तुम्हें गौर से सुनना चाहे, छह लाख हदीस इमाम बुखारी के हिफ्ज़ों में थे, तकरीबन उनमें 67,000 हदीस लाए, चूंकि छह लाख हदीसों में जास बस करते हुए थोड़े सो ही हदीस से इसको मुख्तसर नम रखा। इमाम बुखारी शुद्ध बुखारी लिखसेन, শুধু এই বুখারী লিখেছেন, ওনার অনেক কিতাব লেখা, 70,000 হাদিস ওনার যখন 10 বছর বয়স তখন ওনার 70,000 হাদিস মুখস্থ। আর যখন এই কিতাব লিখেন, লিখার আগে ওনার 6 লক্ষ হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ, কত লক্ষ? এই 6 লক্ষ হাদিসের থেকে যাচাই বাছাই করে, ওযু করে, গোসল করে, ইস্তেখারা করে, যেটাকে বিশুদ্ধ বলে ধারণা পাইছেন এই হাদিসটা লিখে এমনি ভাবে 7,500 হাদিস এই কিতাবের মধ্যে জমা করছে। কত হাদিস? প্রায় 7,500, তাই না? 7,275টা। এবার মনে করেন ইমাম বুখারীর এই কিতাবটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আছে কিনা। সারা বিশ্বের মধ্যে শুধু এই জামিয়া ফারুকিয়ায় পড়ায় না, সারা বিশ্বে বুখারী শরীফ চিনে? সারা বিশ্বে চিনে, তাই না? আমি আর ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই, ইমাম বুখারী 6 লাখ হাদিস মুখস্থ জানতেন, মাত্র 7,500 হাদিস কেন নিলেন? কোনোটার মধ্যে সনদের মধ্যে একটু ব্যতিক্রম পাইছেন, ব্যাস ওটা কেনেন নাই, কোনোটার মধ্যে শব্দের মধ্যে ব্যতিক্রম পাইছেন, ওনার একটু ব্যতিক্রম মনে হয়েছে, উনি ওইটাকে নেন নাই। সনদকে উনি এত গুরুত্ব দিয়েছেন, ওনার এই কিতাব লেখার পরে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই বলেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, লাউলা আল ইসনাদু লাকালা শা মা শা। সনদ হলো দ্বীনের একটা সঠিক জিনিস জানা আর বুঝার একটা ধারাবাহিকতার একটা বিশেষ নিয়ামক সূত্র, এটা দ্বারা হাদিসের বিশুদ্ধতা বা মান নির্ণয় করা যায়। এমনিভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবটা লিখছেন। সব সহি হাদিস তো, সব সহি হাদিস দিয়ে ইমাম বুখারী লিখেছেন, এর অর্থ কি ইমাম বুখারী 6 লাখ হাদিস মুখস্থ জানতেন, বাকিগুলি সহি না? বাকিগুলি সহি নয়, বাকিগুলিও সহি। সহি হাদিসের উপরে আমল করা যাবে, জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না,
হাসান হাদিসের উপরে আমল করা যাবে না। আমি এই কথাটা এই জন্য বলেছি, অনেকের খেয়াল, অনেকে বলে যে এ সব বাতে আহলে উলুম সে ও তিলমি যে হাদিস হাদিস আগর হাদিস আগর সহি হো হাদিস আগর সহি হো তসলিম করো আর না মানোগে। হাদিস যদি সহি হয় তাহলে মানবো, নাহলে মানবো না। আরে ভাই, সহি হাদিস দ্বারা আমরা কি বুঝি আর জয়ীফ হাদিস দ্বারা কি বুঝি? যদি আমরা তর্কিব করি বা শব্দের বিশ্লেষণ করি, সহি হাদিস দ্বারা কি অর্থ বোঝাবে? হাদিস মানে কথা, হাদিস মানে কি? তোমরা কথা বলো ছাত্ররা, তোমরা বুঝতেছো তো? হাদিস মানে কথা, সহি মানে শুদ্ধ, শুদ্ধ কথা। এই কথা বললে তো বোঝা যায় যে শুদ্ধ কথা হইলে সহি হাদিস হবে। আচ্ছা, আমাদের ধারণা মতে আল্লাহ রসুল অশুদ্ধ কথা বলেছেন কখনো? যিনি ফসিহুল আরব ও বলিগুল আরব, তাই না, যার একটা শেয়ারের মধ্যে একটা কথার মধ্যে সমস্ত আরবের পণ্ডিতরা ঐক্য হয়ে ওনার একটা কথার মধ্যে একটুও ভুল ধরতে পারে নাই, এমন রসুল কি কখনো অশুদ্ধ কথা বলেছেন? তাহলে সহি হাদিস অর্থ তো শুদ্ধ কথা। জয়ীফ মানে দুর্বল কথা, জয়ীফ হাদিস মানে দুর্বল কথা। জয়ীফ মানে কি? হাদিস মানে কথা, অর্থ কি হবে? দুর্বল। আমার রসুল আপনার রসুল জীবনে কয়টা কথা বলছে যেটা দুর্বল, তাই না? এগুলি বলে রসুলের উপরে একটা অপবাদ দেওয়া হয়, হাদিসের মান খাটো করা হয়। হাসান মানে হাসান, হাদিস মানে সুন্দর কথা। রসুলের জীবনে এমন কোন কথা আছে যেটা অসুন্দর? অসুন্দর কোনো কথা বলছেন? তাহলে হাসান হাদিসের শব্দিক তর্জমা বুঝবে নাকি ইস্তলাহি অর্থ বুঝবে? ইস্তলাহি মানে পারিভাষিকভাবে সহি অর্থ, সহি হাদিস বলতে কি বোঝায়? জয়ীফ হাদিস বলতে কি বোঝায়? হাসান হাদিস বলতে কি বোঝায়? আমরা এটা পারিভাষিক অর্থে নিব, শাব্দিক অর্থে নয়। কিন্তু বুঝতে হবে, এক নম্বর সহি হাদিসও হাদিস, জয়ীফ হাদিসও হাদিস, হাসান হাদিসও হাদিস। বাকি সহি হলো কোন সময় কেন, হাসান হলো কোন সময় কেন, জয়ীফ হলো কোন সময় কেন? বলে একমাত্র সনদের গড়বড়ের কারণে, রাবিদের রেওয়ায়তের, রাবি রেওয়ায়ত করনে ওয়ালার ব্যক্তিত্বের উপরে নির্ভর করে সহি আর জয়ীফ হাসান নির্ণয় হয়েছে। মনে করেন বাইতুল্লাহর ইমাম সাহেব একটা কথা বলেছেন, এই কথাটার যেই মান হবে, এই মান যদি জামিয়া ফারুকিয়ার তাইসির জামাতের একটা ছাত্র বলে, একই কথা, সেম কথা, উনি যা বলছেন, উনি যেভাবে বলছেন, এভাবে সেও বলছে, বলেন তো এই ছাত্রের কথার মান আর ওনার কথার মান কি সমান হবে? হবে। বাংলাদেশের প্রেসিডেন্ট একটা কথা বলছে, আবার চা দোকানদারও এই কথাটাই বলল, সমান হবে তো? সমান হবে না, কথা তো একটাই, কারণ ওনার গ্রহণযোগ্যতার কারণে ওনার কথাটা কিমতি হয়ে গেছে, দামি হয়ে গিয়েছে। আর ওই বাচ্চা তার গ্রহণযোগ্যতা নাবালেগ হওয়ার কারণে, অবুজ হওয়ার কারণে তার কথাটা একই কথা, মূল্যায়ন একটু কম হয়েছে। অনুরূপভাবে হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তা হাদিস, রাবি রেওয়ায়ত করনে ওয়ালা তাদের মান, তাদের মর্যাদার কারণে হাদিসটা, ব্যক্তি হয়তো একটু জেহিনি দুর্বল ছিল এজন্য হাদিসটা দুর্বল, তার মুখাস্থ শক্তি কম ছিল এজন্য তার হাদিসটা ইমাম বুখারি গ্রহণ করেন নাই, হ্যাঁ উমুকের মুখাস্থ শক্তি বেশি তারটা সহি হয়ে গেছে, তাই না? তাহলে কি বোঝা গেল? হাদিস বলতে রসুল যদি লাগায়, হাদিসে রসুল বা হাদিস যদি লাগায়, এটা সহি হইল হাদিস, জয়ীফ হলেও হাদিস আর হাসান হলেও হাদিস, তাই না? বাকি এটার মান নির্ণয়টা হবে কি দ্বারা? সনদ দ্বারা। যেমন আমরা যদি বলি আজকে যে হাদিস তিলাওয়াত হবে, আপনারা সবাই বুখারির ছাত্র হবেন তো ইনশাআল্লাহ,
রাজি নাই মনে হয় হইলে ক্ষতি নাই তো হইলে ক্ষতি নাই তো সবাই বুখারীর ছাত্র হইতে রাজি আল্লাহ কবুল করে নেন তো যেমন আজকে যে হাদিসটা পড়া হলো একটু আগে পড়েছে এই হাদিসটা আমি শুনেছি আমি পড়েছি পড়ার অনুমতি পেয়েছি আমার ওয়ালেদ সাহেব ইমামুল মান্তেক শাইখুল ফুনুন ও মুনাজিরে জামান শাইখুল হাদিস আল্লামা তুরাব আলী রহমতুল্লাহ আলাইহি একই হাদিস আমি শুনেছি আমার ওস্তাদ হযরত আমজাদ শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একই হাদিসের সনদ ওনার কাছ থেকে শুনেছি আমার ওস্তাদ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব থেকে তাহলে আমার সনদটা কয়জনের থেকে হলো মজবুত হলো না দুর্বল হলো তাই না আল্লামা মাহমুদুল হাসান সাহেব উনি ওনার এই হাদিসটা শুনেছেন ওনার ওস্তাদ পাকিস্তানের করাচির আল্লামা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাইহি আল্লামা আমজাদ শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা শুনেছেন ওনার আব্বা হযরত শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা শুনেছেন দুইজনের কাছ থেকে হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এবং রশিদ আকি হযরত মাহমুদুল হাসান দেওবন্দির কাছ থেকে তাই না মাহমুদুল হাসান দেওবন্দি উনি এই হাদিস শুনেছেন হযরত কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গঙ্গোহী থেকে রশিদ আহমদ গঙ্গোহী আর কাসেম নানুতুবি ওনারা হাদিস শুনেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি ওনারা এই হাদিস শুনেছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি থেকে শাহ আব্দুল গনি মুজাদ্দিদি ওনারা এই হাদিস শুনেছেন শাহ ইসাক সাহেব দেহলভি রহমতুল্লাহ আলী থেকে শাহ ইসাক সাহেব দেহলভি রহমতুল্লাহ এই হাদিস শুনেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলী থেকে উনি এই হাদিস শুনেছেন হযরত ইব্রাহিম আল কুর্দি আল মাদানি থেকে ইব্রাহিম আবু তাহের আল কুর্দি আল মাদানি থেকে আবু তাহের আল কুর্দি আল মাদানি এই হাদিস শুনেছেন ওনার আব্বা ইব্রাহিম আল কুর্দি আল মাদানি থেকে ইব্রাহিম আল কুর্দি আল মাদানি এই হাদিস শুনেছেন হযরত আহমদ আল কুশাশি থেকে এইভাবে যাইতে যাইতে কোথায় পর্যন্ত গেল সনদের ইমাম বুখারি পর্যন্ত কার পর্যন্ত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস শুনেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি হাদিস শুনেছেন তার কাছ থেকে হযরত আবু কি হযরত হযরত আহমদ ইবনে ইশকাব থেকে আহমদ ইবনে ইশকাব উনি এই হাদিসটা শুনেছেন মুহাম্মদ বিন ফুজাইল থেকে মুহাম্মদ বিন ফুজাইল এই হাদিস শুনেছেন উমারাত ইবনে কাকা থেকে উমারাত ইবনে কাকা উনি এই হাদিস শুনেছেন আবি জুরআতা থেকে আবি জুরআতা রহিমাহুল্লাহু তাআলা উনি এই হাদিস শুনেছেন হাফিজুল হাদিস সাইয়্যিদুল মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনেছেন হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে হাদিসটা আমার পর্যন্ত আসলো আমার থেকে শুনেছেন আপনারা অথবা আমার যে ছাত্ররা যারা আছে তারা শুনেছে তাই না অতএব আপনারা যারা শুনেছেন তারা বলতে পারবেন যে আমি এই হাদিস শুনেছি অমুকের কাছ থেকে এই তখন থেকে আপনার ধারাবাহিকতাটাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাবে এবার বলেন এইভাবে হাদিসের মান নির্ণয় হলে এই হাদিসটা সহি হয় না জয়ীফ হয় তাই না সহি হয় যাই হোক আজকের যে হাদিস পড়া হলো এই হাদিসটা হলো বুখারী শরীফের সর্বশেষ হাদিস সর্বশেষ কিতাবের সর্বশেষ অনুচ্ছেদ সর্বশেষ কিতাব হলো কিতাবুত তাওহীদ এই কিতাবুত তাওহীদের মধ্যে আটান্নটা অধ্যায় আছে এই আটান্নটা অধ্যায়ের সর্বশেষ অধ্যায় হলো বাবু কৌলিল্লাহি আজ্জা ওয়াজাল আমি হাদিসটা পড়ার সময় আপনারা পড়বেন হ্যাঁ বাবু কৌলিল্লাহি আজ্জা ওয়াজাল
ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسط العدل بالرومية ويقال القسط ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو جا فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن قعقع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ما شاء الله بخاري সর্বশেষ হাদিসের ছাত্র হল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার এই কিতাবটা লিখেছেন শুরু করেছেন কিতাবুল ঈমান দ্বারা কি দ্বারা আপনারা যারা ছাত্র আছেন তারা পরে আসেন কিতাব বাবুন কাইফা কানা বদরুল ওয়াহি দ্বারা শুরু হয়েছে ওটা হলো মুকদ্দমা ওটা হলো কি মুকদ্দমা মূল কিতাবের অংশ মূল কিতাব শুরু হয়েছে কিতাবুল ঈমান দ্বারা আর শেষ করেছেন কিতাবুত তাওহীদ দ্বারা তাই না সম্পর্ক কি বলে ঈমান এর সম্পর্ক কিসের সাথে কলবের সাথে আর তাওহীদের সম্পর্ক কলবের সাথে কেউ যদি জবানে জবানে আল্লাহকে মানে দিলে দিলে আল্লাহকে না মানে এটা কি ঈমান হবে তাহলে ঈমান কিসের সাথে সম্পর্ক হইতে হবে কলবের সাথে আর আল্লাহকে মানে এক খোদা মানে এটাও যদি মুখে মুখে মানে আর দিলে যদি না থাকে তাওহীদ হবে আচ্ছা ঈমানের অর্থ কি আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেওয়া বিশ্বাস করা তাই না তার মানে ঈমানের অর্থ তাওহীদ তাওহীদের অর্থ ঈমান ঈমান দ্বারা বোঝায় তাওহীদ তাওহীদ দ্বারা বোঝায় ঈমান তার মানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইলেন আমি আমার এই কিতাবকে শুরু করেছি কিতাবুল ঈমান দ্বারা তার অর্থ হলো আল্লাহর উপরে বিশ্বাস আর শেষ করেছি কিতাবুত তাওহীদ দ্বারা তার অর্থ হলো আল্লাহকে এক বলে মেনে নেওয়া তাই না তাহলে শুরু আর শেষের মধ্যে সম্পর্ক আছে না নাই আছে তাই না মাঝখানে হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্য যে সমস্ত আহকামাতগুলি শরীয়তের আহকামগুলি বয়ান করা হয়েছে এই সর্বশেষ কিতাবুত তাওহীদের মধ্যে সর্বশেষ অনুচ্ছেদে গিয়ে উনি বলেন বাবুন কওলিল্লাহি আযজা ওয়াজাল আল্লাহর একটা কৌল ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে মাওয়াজিন মিজানের বহুবচন মাওয়াজিন মিজানের বহুবচন মাওয়াজিন মিজান তার মানে অনেকগুলি পাল্লা দাঁড় করানো হবে কি জন্য কি জন্য দাঁড় করানো হবে وأن أعمال بني آدم وقولهم يوزن বলে যে এই বনি আদমের কথা আর তার কাজগুলি মাপার জন্য
পাল্লা দাঁড় করানো হবে কি জন্য, এই পাল্লার মধ্যে কোনো ব্যতিক্রম হবে কিনা, বা পাল্লার মধ্যে কোনো উঁচা নিচা হবে কিনা, কোনো সদনপ্রীতি চলবে কিনা, চলবে? বলে যে ওয়াকালাল মুজাহিদ আল কিসতাস আল আদল, উনি কিসতাস বলতে উনি যে পাল্লা বুঝাইছেন, যে পরিমাপ বুঝাইছেন, বলে যে ওই পরিমাপটা হবে ইনসাফ ওয়ালা পরিমাপ। এই ইনসাফের মধ্যে কোনো গড়বড় থাকবে না, একবারে কি একবারে জাররা পরিমাণের একটা জাররাও যদি পড়ে এটা ব্যতিক্রম হয়ে যাবে। একটা জাররা, একটা বালু কণাকে আশি ভাগে ভাগ করলে যেই টুকরা বাইর হবে এটাকে জাররা বলে। এই জাররাও যদি পাল্লার মধ্যে পড়ে এটা হেলে যাবে। তো বোঝা গেল আল্লাহ এমন পাল্লা দাঁড় করাবেন যে পাল্লার মধ্যে কোনো নয় ছয় হওয়ার, কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই, ইনসাফের খেলাফ হবে না। আপনারা জানেন লাকড়ি পাল্লার, লাকড়ি মাপার পাল্লা আর স্বর্ণ মাপার পাল্লা দুইটা পাল্লা কি এক? লাকড়ি মাপার পাল্লার মধ্যে এমনিতেই এক দুই কেজি বেশি গেলে গো তার কোনো আপত্তি নেই, আর কম গেলেও ক্রেতার কোনো আপত্তি থাকে না অনেক সময়, তাই না? এটা এমনিতেও একটু বেশি দেয়, একটু হেলে দেয়, তাই না, যাতে করে কম না দেয়। কিন্তু স্বর্ণর পাল্লাটা বাতাসে যেন নাড়তে না পারে এই জন্য গ্লাসের ভিতরে সেট করে রাখে নিত্তি। কেন? স্বর্ণের মধ্যে যদি ১৯ থেকে ২০ হয়ে যায়, লাকড়ি এক কেজি ব্যতিক্রম হলে নাহলে দুই টাকা ব্যতিক্রম হবে, কিন্তু স্বর্ণ যদি একটু ব্যতিক্রম হয় তাহলে কত টাকা ব্যতিক্রম হবে, তাই না, হাজার হাজার টাকা ব্যতিক্রম হয়ে যাবে। এই জন্য ওই ব্যতিক্রমতাটা থেকে বাঁচার জন্য এই স্বর্ণ মাপার পাল্লাটাকে একবারে সেফ পজিশনে রাখে, সেফ জোনে রাখে। দুনিয়ার জমিনে যদি স্বর্ণ মাপার পাল্লা আর লাকড়ি মাপার পাল্লার মধ্যে এত ব্যবধান হয়, কাল কেয়ামতের ময়দানে সামান্য একটু নজরের ব্যতিক্রম, একটু নজর চলতে গিয়ে একজন আলেমের দিকে একটু বাঁকা নজরে তাকাইছে আর কোনো কোনো বড় অপরাধ করেনি, এই সামান্য একটু ব্যতিক্রমের কারণে তার জাহান্নামে ঠিকানা হয়ে যাবে, এটা যদি ওই পাল্লার মধ্যে এই এই নজরটাকে মাপার জন্য পাল্লাটা তৈলে কেমন পাল্লা হবে, যে যার মধ্যে কোনো ব্যতিক্রম হবে না, এটা নিত্যির চেয়ে আরো সংরক্ষিত পাল্লা হবে, তাই না? এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন মাওয়াজিন, অনেকগুলি পাল্লা হবে, আসলে কি পাল্লা অনেক হবে না একটা পাল্লা? যেহেতু মাওয়াজিন বলছেন জমার ছিগা নিয়েছেন, বহু বচনের ছিগা নিয়েছেন, শব্দ নিয়েছেন, পক্ষের দলিলে প্রমাণ হয় পাল্লা একটা হবে না, অনেকগুলি হবে। তো বলে অনেকগুলি হলে কিভাবে হবে? হয়তো হয়তো বা প্রত্যেক ব্যক্তির জন্য একটা পাল্লা হবে, যাতে করে অন্য কোনো ব্যক্তির আমল মাপার ক্ষেত্রে তার একটু একটু কি বালি কণা সহজে না এখানে না থাকার কারণে তার যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এই জন্য একজনের আমলের পাল্লা দিয়ে আরেকজনের আমল মাপা হবে না, এটাও হইতে পারে। আবার এটাও হইতে পারে প্রত্যেক শ্রেণীর আমল মাপার জন্য একটা আলাদা পাল্লা থাকবে, রোজার আমল মাপার জন্য একটা পাল্লা, নামাজের আমল মাপার জন্য একটা পাল্লা, এমনিভাবে নেক কাজের প্রত্যেকটা আকসামাতের প্রত্যেকটা প্রকারের মাপার জন্য একটা করে পাল্লা থাকতে পারে, তাই না? এরকম করে কতগুলি পাল্লা হইতে পারে আনুমানিক? কেমন পাল্লা হইতে পারে? অগণিত না, অগণিত পাল্লা হবে। আর ওই পাল্লাটা কত বড় হবে, আল্লাহু আকবার, কত বড় হবে, আমার জীবনের সমস্ত, আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত আমার দিলের উপরে, শরীরের কাইফিয়তের উপরে নির্ভর করে, প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক লিখতে থাকবেন, লিখতে থাকবেন, এক একটা ভলিউম হবে আসমান আর জমিনের মধ্যে ব্যবধান যত, এক একজনের আমল নামার ভলিউম হবে তত। বুঝেন নাই? লেজার বুক আছে না? হ্যাঁ, তো এরকম বড় খাতাটা যেখানে হবে এটারে আমলের পাল্লার পাল্লাতে উঠানো হবে,
তাহলে পাল্লাটা কত বড় হবে মেরে মুহতারাম ভাই ও দোস্ত যাই হোক আমি আর কিছু বলতে চাই না শুধু এতটুকু বলতেছি ও আম্মাল কাসিতু ফাহুয়াল জাইর আবার বলে যে এই কাসিত কাসিত যে যে মাপে সে অনেক সময় জুলুম করে সে অনেক সময় কি করে জুলুম করে বলে যে কাসিত যেরকম জুলুম করে আল্লাহর ওই কাসিত নয় যে আল্লাহ জুলুম করবেন তাই না অতএব আল্লাহর মাপ হবে আল্লাহর আমল হবে একবারে জুলুম মুক্ত ইনসাফ ওয়ালা একটা পাল্লা সেই পাল্লাটা ঘটনাক্রমে হালকা হয়ে গেছে কারণ বশত হালকা হয়ে গেছে একজনে মাল নিয়ে গেছে এক কেজি আলু নিয়ে গেছে বা এক বস্তা আলু নিয়ে গেছে এই পথে বস্তা ছিঁড়ে আলু পড়ে গেছে এখন তার বস্তার মধ্যে আলু কম মনে হয় তো রাস্তা থেকে একটা ইটা ঢুকাই দিছে রাস্তার মধ্যে একটা ইটা ঢুকাই দিছে বলেন তো এটা কি জুলুম করলো কি না ইনসাফ করলো হ্যাঁ কিন্তু আল্লাহ পাক সেই ক্ষেত্রে ইনসাফের পরিচয় দিবেন এক সুত ব্যতিক্রম হবে না কিন্তু এরপরও ব্যতিক্রম হবে না কোন কোন মানুষের আমলের পাল্লা কাজ করছে সারা জিন্দিগি ভর নামাজ পড়েছে সারা জিন্দিগি ভর নামাজ পড়েছে কিন্তু তার নামাজটা কবুল হয়নি সারা জিন্দিগি ভর সে আমল নেক আমল করেছে আল্লাহর কাছে কোনটা কবুল হয়েছে কোনটা হয়নি তাই না তখন তার আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে এই আমলের পাল্লা যার হালকা হয়ে যাবে তার এই হালকা পাল্লাটাকে ভারী করার জন্য আল্লাহ পাক দুইটা সহজ শব্দ দিয়েছেন বলেন দুইটা সহজ শব্দ দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন কালিমাতান দুইটা শব্দ দুইটা বাক্য এমন আছে যা হাবিবাতানি ইলার রহমান আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় ثقيلتان خفيفتان على اللسان মুখে উচ্চারণ করতে খুবই সহজ কিন্তু পাল্লায় অনেক ভারী ثقيلتان في الميزان আছে না এরকম মনে করেন এই মসজিদ সমান একটা তুলার বস্তা এটা আপনি একটা ভ্যান গাড়িতে উঠানো সম্ভব হবে হবে না হালকা তো এর দশ ভাগের এক ভাগ না একশো ভাগের এক ভাগ একটা লোহার টুকরা ভ্যান গাড়িতে একজনে উঠানো বা দশজনে উঠানো সম্ভব অর্থাৎ একটা তুলার বস্তা একজনে উঠাইতে যতটুক বড় উঠাইতে পারবে এত বড় একটা লোহার টুকরা একজনে উঠাইতে পারবে হ্যাঁ তাহলে তুলার বস্তার মান ওজন আর লোহার ওজন কি সমান হবে এর যে দশ ভাগের এক ভাগ যদি হয় উঠাইতে পারবে তাও তো পারবে না তাই না কারণ তুলা তো অনেকগুলি একটা বস্তাতে লয় একটা সামায় আটা কিন্তু লোহা তো অল্প একটু হলে আলগাইতে পারে না এক মন হলেও তো পারে না এক মন লোহা সামান্য তো বলে যে দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয় আর খফিফাতানি আলাল লিসান জবানে উচ্চারণ অনেক সহজ সাকিলাতানি ফিল মিজান কিন্তু পাল্লায় অনেক ভারী পাল্লায় অনেক ভারী সে দুইটা কালিমা কি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আবার বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাসূল বলেন তামলাআন আও তামলা উমা বাইনাস সামাঈ ওয়াল আরদ তামলাআন তামলাআন মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন তামলাআন বলতে বুঝাইছে আসমান আর জমিন দুটোটা কয়টা আসমান সাতটা জমিন কয়টা তার মানে আসমান আর জমিন কয়টা এটা বলে নেই আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গাটুকু আছে একবার সুবহানাল্লাহ বললে এই খালি জায়গাটুকু নেক দ্বারা ভরপুর হয়ে যায়
আসমান আর জমিনের মাঝখানে খালি জায়গা শুধু এই আমাদের এই আসমান আর এই জমিন না তারপরের আসমান তারপরের আসমানের সাথে খালি আছে আমাদের নিচের জমিনের পরের জমিনের মাঝখানে খালি আছে না যেহেতু শব্দটা মুজমাল শব্দটা মুজমাল তামলাআন তার মানে আসমান আর জমিন দুটোটা ভরপুর হয়ে যায় এখন আসমান কি প্রথম আসমান আর দ্বিতীয় আর জমিনের মাঝখানে জায়গা ভরপুর হয় না আসমান সমস্ত আসমানের খালি জায়গাটুকু সমস্ত জমিনের খালি জায়গাটুকু তা আমি ধরে নিতে হবে আল্লাহর কাছে অপূরণত ভান্ডার আছে আল্লাহ পুরা টুকুন এক দ্বারা ভরপুর করে দেবে সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে একটা গাছ কি আল্লাহ রাসূল মেরাজে গেলেন সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা তো সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওনাকে বললেন ইয়া নবী আল্লাহ উনি দুইটা শব্দ বলছেন নবী সালিহ ওয়া ইবনু সালিহ হে আমার নেক সন্তান হে নেক নবী কে বললেন কাকে বললেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি বললেন যে তুমি যখন দুনিয়ার জমিনে যাবে ফাসাল্লিম আলা উম্মাতিকা সালাম তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দিও তোমার উম্মতকে আমার ওয়া আখবিরহুম তাদেরকে এই সুসংবাদটা জানিয়ে দিও ইন্নাল জান্নাতা কিয়ান জান্নাতটা একটা খোলা ময়দান চাটিয়াল ময়দান গাছ নাই গাছালি নাই একবারে খোলা ময়দান فَيُكْسِرُوا فِيهَا الْغَرَاسِ তারা যেন দুনিয়া থাকতে জান্নাতে গাছ লাগানো শুরু করে قِيلَ وَمَا الْغَرَاسُ يَا رَسُولَ اللَّهِ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূল এসে সাহাবাদেরকে বলতেছিলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল আমরা রইলাম দুনিয়ায় জান্নাতে কিভাবে গাছ লাগাবো তো সাহাবায়ে কেরামরা এই প্রশ্ন করাতে আল্লাহ রাসূল বললেন ফাইন্না গরাসাল জান্নাতি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার দুনিয়া থাকতে জান্নাতে গাছ লাগে কিভাবে দুনিয়া থাকতে জান্নাতে গাছ লাগানো যায় তো যায় না ছাদের নিচে বসবাস করে ছাদে গাছ লাগানো যায় তো ছাদে গাছ উঠে না ছাদের নিচে বসবাস করে ছাদে গাছ উঠতে পারে তো হ্যাঁ লাগানো যায় যাইয়া লাগাইতে হয় আমরা ওই জান্নাতের নিচে বসবাস করি ঠিক বাকি আমরা বীজটা যখন ছেড়ে দেই বপন করি করার ইচ্ছা করি ফেরেশতারা নিয়ে জান্নাতে লাগাইয়া দেয় সাথে সাথে গাছ হয়ে যায় পক্ষের দলিলে প্রমাণ হয় যে ব্যক্তি এই জিকির আজকারগুলি করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তার জান্নাতে গাছ লাগবে না আরেকজনের জান্নাতে তার জান্নাতে অন্যের জান্নাতে গাছ লাগাইলে তো আমার কোনো ফায়দা হবে না তাহলে জান্নাতটা কার হইতে হবে কার হবে যে পড়বে তার তো বোঝা গেল সুবহানাল্লাহ বলার আগে তার জন্য জান্নাত সৃষ্টি হয় তার জন্য জান্নাত বরাদ্দ হয় আল্লাহু আকবার যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে তার জন্য আগে জান্নাত বরাদ্দ হবে ওই বরাদ্দ হওয়ার পরে জান্নাত এখান থেকে এই আমলটা ওইখানে নিয়ে যাইতে যাইতে লাগাবে আর গাছ হয়ে যাবে কত বড় গাছ ইন্না ফিল জান্নাতি শাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়া তাআম এমন এক ঘোড়া যেই ঘোড়ার এক কদম থাকবে দুনিয়ায় আর এক কদম থাকবে আসমানে এমন ঘোড়া এই একটা গাছের ছায়া অতিক্রম করতে কতদিন লাগবে কতদিন লাগবে হ্যাঁ আল্লাহু আকবার 100 বছর লাগবে কতদিন 100 বছর তার মানে দুনিয়ার বছর না আখেরাতের জান্নাত কি দুনিয়ায় না আখেরাতে আখেরাতে তাই না 100 বছর যদি লাগে
100 বছরে 36500 দিন হয়, এই 36500 দিন জান্নাতের একটা গাছের একটা সুবহানাল্লাহর গাছ অতিক্রম করতে 36500 দিন লাগবে একটা ঘোড়ার। আল্লাহু আকবার। এটা হলো জান্নাতের, জান্নাতের একদিন দুনিয়ার 50000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50000 বছর। এই 36500 রে যদি 50000 দিয়ে গুণ দেওয়া হয় তো দুনিয়ার দিন বাড়িয়ে যাবে। এমনি ভাবে যদি গুণ দেওয়া হয় 182,50,00,000 বছর লাগে এক সুবহানাল্লাহর গাছ অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়ার, তাই না? এখন 182 কোটি শেষ করে দিচ্ছি মেরে মহতারাম ভাই দোস্ত, এত ফজিলত, এত ফজিলত। আপনারা যখন ইসলাহি জোরে আসবেন, আসেন তো শুনেন, এগুলি প্রতি মাসের শেষ শনিবার ইসলাহি জোর হয়। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, আপনাদের যথাযথ খেদমত আমরা করতে পারি না, তারপরও চেষ্টা করি। আপনারা যখন আসবেন তখন মন ভরে ইনশাআল্লাহ আলোচনা শুনবেন, আলোচনা করা হবে, দোয়া হবে। আজকে এতটুকু বলতে চাই যে ইমাম বুখারীর এই বুখারী শরীফের ফয়েজ আর বরকত আমরা গ্রহণ করতে আসলাম, কারণ আব্দুল কুদ্দুস আল মাওয়াহিব আশ-শিন্নাবি উনি বলেছেন, আমি যতবার যত উদ্দেশ্যে বুখারী শরীফ খতম করেছি আমি ততবার আমার ওই উদ্দেশ্যটা অর্জন হয়েছে। সুবহানাল্লাহ, করেন না? যে যে উদ্দেশ্য নিয়ে বুখারী শরীফের দোয়াতে আজকে তো খতম হবে না, পরে খতম না, না পরে খতম, আপনারা না এক হাদিস পরে এক হাদিসের সনদ পাইলেন, ওনারা তো 7,500 হাদিস পরে আজকে খতম করলো, তাই না? এই খতমটা হলো না আজকে, এই খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হবে না? হ্যাঁ, তো মকবুলা ইজ দোয়া জো খতমে বুখারী সে কর্তা, ইস দোয়ায়ে মকবুলা সে না মাহরুমে কে লিয়ে আপ লোগো কে শিরকত সে ইস মজলিস কা ইন্তেজাম আল্লাহু আকবার। এই মকবুল দোয়া থেকে আপনাদেরকে যেন বঞ্চিত না করা হয়। আপনারা 10 টাকা দেন অথবা যেভাবে সহযোগিতা করেন, কথা দিয়ে, বার্তা দিয়ে, চাল দিয়ে, চলন দিয়ে, মাদ্রাসায় সহযোগিতা করেন, আপনাদেরকে যদি আমরা এই মকবুল দোয়ার একটা অংশীদার না বানাইতে পারি তাহলে কত বড় নিমক হারামি হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে এই মকবুল দোয়ার মধ্যে সামিল করার জন্য আজকের এই ইন্তেজাম। এই মকবুল দোয়াতে আমরা দোয়া করব, আব্দুল কুদ্দুস আল মাওয়াহিব আশ-শিন্নাবি বলেছেন, যত যে উদ্দেশ্যে আমি বুখারী খতম করেছি ততটি উদ্দেশ্য অর্জন হয়েছে। আমাদের আল্লামা সারুকসি রহমতুল্লাহ আলের শাগরিদ শামসুল আইম্মা আল্লামা সারুকসির শাগরিদ উনি বলেছেন, বুখারী শরীফ নিয়ে আমি লঞ্চে উঠেছিলাম, লঞ্চ ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমি বুখারীটাকে জড়াইয়া ধরে বসে আছি আর দোয়া করতেছি আল্লাহ লঞ্চটা যেন না ডুবে। আশেপাশে সমস্ত লঞ্চগুলির ঝড়ে ডুবে গেছে, আমার এই লঞ্চটা ডুবে নি। যেদিন থেকে ওনার এই কথাটা শুনেছি ওই দিন থেকে আমিও, আমি তো দীর্ঘ সফরে থাকি সব সময়, তো আমি বুখারী শরীফটা গাড়িতে রাখি। আমার এক খুব ঘনিষ্ঠজন বিশ্বরোড মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল ওদুদ সাহেব দামাত বরকাতুল্লাহ, ওনাকে নিয়ে নানুপুর রওনা দিয়েছি। পথিমধ্যে এক জায়গায় গিয়ে আমার গাড়ির পিছনে একটা লরি এমনভাবে মেরে দিল, গাড়ির পিছনের যে গ্যাসের সিলিন্ডারটা এটা আলাদা হয়ে দূরে পড়ে গেছে, অথচ আমাদের দুইজনের কিছুই হলো না। তখন একটা তাজরাবা অর্জন হলো যে আল্লাহ, আল্লাহর বান্দা যে কথা বলছেন এই কথাটা সহি। এই জন্য খতমে বুখারির পরে যে দোয়া করা হয় দোয়া কবুল হয়। এই খতমে বুখারি একজন সাহেবে এলেম, সাহেবে আমল, সাহেবে কামালের লিখা কিতাব। আল্লাহ যেন আমাদেরকে এই ইমাম বুখারির ফয়েজ বরকত অর্জন করার তৌফিক দান করুন। শুধু তাই নয়, ইমাম বুখারি যেই সারে কায়নাতের সর্দার, দু জাহানের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জমা করেছেন, ওই সারে কায়নাতের শাফাত আমাদেরকে যেন আল্লাহ পাক নসিব করেন।
আর এই দর্সে হাদিসের বদৌলতে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তুমি কি ক্যামেরা দিয়া ক্যামেরা লাগবে আল্লাহ দেখতে তুমি কি কুদরতে নজরে দেখো না তোমার এই বান্দাগুলি তোমার রসুলের হাদিস শোনার জন্য কিভাবে জাগ ধরে বসে আছে আল্লাহ কি দেখে না ফেরেশতারা দিয়ে কি ভিডিও করে রাখে নাই কি রাখে নাই হবে না কাল কিয়ামতের ময়দানে এই শুধু এই উপস্থিতিটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ সর্বশেষ জিজ্ঞাসা করবে আরে তুই কোনো আলেমকে সালাম দিছিস কি না কয় না পারি না কো আলেমের দিকে শ্রদ্ধার নজরে তাকাইছিস কি না কয়টা মন হয় একদিন করেছে আল্লাহ কয় যা তোর এই কারণে মাফ করে দিলাম তো এটা কত একটা ছোট্ট কাম এর চেয়ে কত বড় কাম আপনার আর আমার কত কাজ ফেলে দিয়ে এই দর্সের ফয়েজ ও বরকত হাদিসের বরকত নেওয়ার জন্য আমরা একবারে পোকের মতো জাকের জাগ ধরে বসে আছি দোয়া করবেন আমরা হয়তো ছোট্ট পরিসরে জায়গা দিতে পারি না আগামীতে আমরা আপনাদেরকে আরও বড় পরিসরে জায়গার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দোয়া করবেন দয়াও করবেন আর আপনারা আপনাদের মা বাপ সহ সবার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করব আমরা সবাই আমিন আমিন বলবো বিশেষ করে মাদ্রাসা যে তলেবে এলেমরা আজকে মাওলানা হচ্ছে আপনারা তাকে খুশি লাগছে না যারা মুফতি হচ্ছে খুশি লাগছে না যারা হাফেজ হয়েছে খুশি লাগছে না যে আমার দুইটা টাকা এখানে আমার ছোঁয়া আছে আমার ছোঁয়া আছে তাই না আমার এই ছোঁয়ার কারণে একটা ছাত্র আলেম হলো আমার এই ছোঁয়ার কারণে একটা ছাত্র হাফেজ হলো আমার ছোঁয়ার কারণে একটা ছাত্র মুফতি হলো খুশি লাগে না আপনাদের খুশি লাগার কথা তো আল্লাহ পাক আপনাদেরকে খোশ দিল ওয়ালা জিন্দেগি দান করুক জান্নাত ওয়ালা জিন্দেগি দান করুক আমল ওয়ালা জিন্দেগি দান করুক জিকির ওয়ালা জিন্দেগি দান করুক তিলাওয়াত ওয়ালা জিন্দেগি দান করুক জান্নাত ওয়ালা জিন্দেগি দান করুক আল্লাহ রেজা মন্দি ওয়ালা জিন্দেগি দান করুক আর কোনো কথা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ